নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নয় জুলাই মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের ঘোড়াশাল নদী বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় অবৈধভাবে নদীর জমি দখল করে গড়ে তোলা লা লাভারিয়া রিসোর্টের সুইমিং পুল টিনশেড ঘর সীমানা প্রাচীর এবং ফরিক ফেশনের বাউন্ডারি ওয়াল তরিকুল ইসলামের বাগান বাড়ির বাউন্ডারি ওয়াল ও জামানের বাড়ির ওয়াল সহ ত্রিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় হয় মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা যে নদীকে তার সিএস অনুযায়ী তার সেই আগের জায়গা ফিরিয়ে দেওয়া তারই ধারাবাহিকতায় মহামান্য হাইকোর্টের নির্দেশ প্রতিপালনার্থে আমাদের গোড়াশাল নদী বন্দরের সহযোগিতায় আমরা বিআইডব্লিউটির পক্ষ থেকে দুদিন ব্যাপী এই শীতলক্ষা নদীর তীরবর্তী উচ্ছেদ অভিযান তাস্কা আমাদের প্রথম দিন আমরা দুদিনে পঞ্চাশটিরও বেশি অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করব তো আজকে আমরা তিরিশটিরও বেশি উচ্ছেদ করেছি এগুলোর মধ্যে রিসোর্ট রয়েছে এবং নগদী দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে টং দোকান ঘর এবং অন্যান্য কিছু ভবিষ্যতে তারা কিছু সেখানে করবে এরকম কিছু জায়গা দখল করে নিয়েছিল আমরা সেগুলো ভেঙে দিয়েছি এবং আমাদের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে